এখন আমি দশম শ্রেণীর কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান চক্রবৃদ্ধি সুদ এই অঙ্কগুলো কোষে দেখাবো এক নম্বরে কী বলেছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দু বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি চলো এবার দেখি অঙ্কটা টুকি আসল পি সমান পাঁচ হাজার টাকা সময় এন সমান বছর সুদের হার আর সমান এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট সুদে আসলে এই দেখো এটা হলো সুদ আসলের সূত্র মানগুলো বসিয়ে দিই এখানে একটা শূন্য বসিয়ে দিলাম দশমিকটা কেটে দিলাম হাজারের তিনটে শূন্য এবং পাঁচ হাজারের তিনটে শূন্য কেটে দিই যদিও তোমরা সব গুণ করতে জানো তবুও আমি রাফে করে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এবার কী অ্যান্সার এলো ফাইভ এইট এইট সিক্স ওয়ান টু ফাইভ বাই ওয়ান থাউজেন্ড এই ভাগটাতে এক হাজারের তিনটে শূন্য আছে সেই জন্য তিনটের আগে দশমিক দিলাম যেহেতু এখানে দশমিকের পর তিনটে সংখ্যা আছে সেহেতু তোমরা ফাইভ এইট এইট আছে সেখানে তোমরা দুটো সংখ্যাও লিখতে পারো দশমিকের পর দুটো সংখ্যা লিখলে টু ফাইভ আছে ওটা থ্রি হয়ে যাবে অতএব ফাইভ হয়ে যাবে কত সহজে অঙ্কটা হয়ে গেলো এরপর দুই অঙ্কটা পড়ি কী বলেছে টাকার বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি অঙ্কটা টুকে ফেলা যাক আসল পি সমান পাঁচ হাজার টাকা তোমরা অঙ্কটা জানো ক্যাভাবে টুকতে হয় সময় এন তিন বছর সুদের হার আর সমান আট সমূল চক্রবৃদ্ধি সূত্রটা লিখে ফেলি মানগুলো বসিয়ে দিতে হবে ঠিক মতো বিয়ের মান বসে দিলাম যেমন আছে তেমনই টুকে যাব পাঁচ হাজারে তিনটে শূন্য আছে তিনটে শূন্য কেটে দিলাম এদিকে একশো থেকে দুটো শূন্য কাটা গেল আর একটা একশো থেকে আর একটা শূন্য কাটা গেল পাঁচটা পরে রইল পাঁচকে দুই দশটা কেটে দুই লিখে দিলাম দুইটাও কেটে দিলাম চুয়ান্ন গুণটা তোমরা জানো কীভাবে করতে হয় গুণ করলে হবে ছয় দুই নয় আট পাঁচ ছয় বাই একশো 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 যেহেতু দুখানা শূন্য আছে অতএব দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম আজকে দুটো অঙ্ক কষে দেখালাম পরবর্তী ভিডিওতে বাকিগুলো কষে দেখাবো যদি বুঝতে অসুবিধা হয় কারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো